জন্মগ্রহণ করলাম আমরা একটু অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম এবং একজন মুসলিম ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করল আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন যারা ইসলাম গ্রহণ করবেন কিনা না এরকম চিন্তাভাবনা করেন তারা এই প্রশ্নগুলো সাধারণত করে থাকেন তো আলহামদুলিল্লাহ আমরা এটা এই প্রশ্নের উত্তর নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মূলত যে ভাই প্রশ্নটা করেছেন যে কোন অপরাধে আমরা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম ভাইয়ের প্রশ্নটা সঠিক হয়নি কারণ ইসলামে কোথাও বলা নেই কোনো অপরাধের কারণেই একজন ব্যক্তি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই ধারণাটা আছে বাইবেলে আদি পাপে বিশ্বাস করে ইহুদ এবং খ্রিস্টানরা এবং এই ধারণা পাপের কারণে বিভিন্ন পরিবেশে জন্মগ্রহণ করা বিভিন্ন পরিবেশে জন্মানো বা বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করা এটা হিন্দু ধর্মের ধারণা যদি আপনি মনুস্মৃতি পড়েন বারো নম্বর অধ্যায় চুয়ান্ন থেকে শুরু করে একেবার পঁচানব্বই নম্বর ষোলো পর্যন্ত সেখানে আপনি পাপের কারণে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করার বিষয়টা বিস্তারিত বিবরণ পাবেন যদি বাস্তবতার সাথে এই কথাগুলো মিলে না এবং সাংঘর্ষিক তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই পাপের কারণে মানে বিভিন্ন পরিবেশে বিভিন্ন পরিবারে জন্মগ্রহণ করা এটা একটা ভুল ধারণা এবং ইসলাম সব কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে এজন্য আমরা এটার বিপক্ষেও কথা বলি যে এই ধারণাগুলো ঠিক নয় আমাদের সঠিক এবং বিশুদ্ধ ধারণার উপর চলে আসা উচিত তো ভাই বা যে ভাই বা বোনেরা এই প্রশ্নটা করে থাকেন তারা আসলে ইসলাম সম্পর্কে জানেন না কিন্তু তারা জানার চেষ্টা করেন যে ইসলাম এটা নিয়ে কি ধরনের ধারণা পোষণ করে বা কি মতবাদ দেয় ইসলাম এটা সম্পর্কে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো এই প্রশ্নটা করার ফলে আমরা তাদের বিশ্বাস সম্পর্কে জানতে পারলাম এবং তাদের যে মানসিকতার সম্পর্কে তারা নিজেরাও জানবে এবং আমরাও জানতে পারলাম এটার মাধ্যমে তো আলহামদুলিল্লাহ আমরা আরও একটু বিস্তারিত বর্ণনার দিকে যাব কারণ অনেক মুসলিম ভাই বোনেরা তারা যখন অমুসলিমদের প্রশ্নে দেখেন তারা অনেকেই মানে উত্তর দিতে চান না অথবা ভালোভাবে তাদের জানা না থাকার কারণে এই উত্তরগুলো নিয়ে অ্যানালাইসিস সাধারণত করেন না তা আমরা একটু দেখব যে শুধুমাত্র অমুসলিম নয় কেউ যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করে তাহলে এটা তার স্বাধীন ইচ্ছা আল্লাহ তাকে দিয়েছেন সে চাইলে ভালো কাজ করবে না চাইলে না চূড়ান্ত কর্তৃত্ব আল্লাহ সামতালার আছে তাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যদি কেউ ইবাদত না করে যদি কেউ শির করে তাহলে তার ইমান ভেঙ্গে যায় সে তখন আর মুসলিম থাকে না ইমান ভঙ্গের এরকম দশটা কারণ আছে যে দশটি কারণে একজন ব্যক্তি আর মুসলিম বলে বিবেচিত হন না তার ভোটার আইডি তিনি মুসলিম হতে পারেন তার পরিচয় তিনি মুসলিম হতে পারেন কিন্তু এ কেটে ইসলামিক ল ইসলামিক শরিয়া এবং আল্লাহ সুমতালার বিধান অনুযায়ী তিনি মুসলিম নন এখন কমপক্ষে দশটা কারণ স্কলাররা বের করেছেন তার ভিতরে একটা হলো শির করা তাহলে দেখেন কেউ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে শির করলেও সে কি মুসলিম দ্বারা অন্তর্ভুক্ত না আমরা অনেকগুলো উদাহরণ দিতে পারবো যেমন যদি পবিত্র কোরআন দেখেন সেখানে নুহাল সাল্লামের ছেলে একজন নবী তার ছেলে কি মুসলিম না কারণ সে আল্লাহ সাম মানেনি এছাড়া আরও অনেক উদাহরণ দেওয়া যাবে যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া তাহলে ফেরাউন সে মুসলিম না তার স্ত্রী মুসলিম অর্থাৎ এটা কবুল করার উপর নির্ভর করে এরপর যদি আমি আপনাদেরকে আরও দেখাই লুত আলু সাল্লামের স্ত্রী সে মুসলিম না কিন্তু লুত আলু সাল্লাম মুসলিম একজন ম্যাসেঞ্জার তাহলে বুঝতে পারছেন যে এক ছেলে মুসলিম হলে বাবা মুসলিম না হতে পারে উদাহরণ হিসেবে ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং তার বাবা ঘটনা আমরা পবিত্র কোরআনে পাই শ্রোতা নয় নম্বর সরার একশো তেরো এবং চোদ্দ নম্বর আয় পড়লে আপনারাও পাবেন তাহলে ছেলে মুসলিম হলে পিতা মুসলিম নাও হতে পারে পিতা মুসলিম হলে ছেলে মুসলিম নাও হতে পারে এটা নির্ভর করবে সে আসলে আল্লাহ সুমতালার নির্দেশকে ফলো করছে কিনা না হলে সে মুসলিম অন্তর্ভুক্ত থাকবে না যদি তার ইমান না থাকে তাহলে সেই মুসলিম দ্বারা অন্তর্ভুক্ত থাকবে না এই কথাটা এজন্য বলছি যে অমুসলিমরা মনে করে যে আমরা অসহায় আর আমরা মুসলিমদের পরিবারে জন্মগ্রহণ করছি তাই আমাদেরকে খারাপ হিসেবে দেখা হচ্ছে বা আল্লাহ কেন এটা করলেন তো দেখেন এখানে কিন্তু এই অভিযোগও করা যায় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও তারা কেন মুরতাদ তারা কেন কাফের তারা কেন মুর্শিক কারণ তারা ইসলামকে ফলো করছে না তাহলে এখানে অভিযোগ করা যাচ্ছে না তাই আপনার অভিযোগের উত্তর হয়ে যাচ্ছে পাশাপাশি আপনি হয়তো আপনারা হয়তো হিনমন্যতায় ভুগছেন বা চিন্তা করছেন যে এমনটি কেন হল তো দেখেন যে এই পুরো পৃথিবীটা হলো পরীক্ষা ক্ষেত্র এখন পরীক্ষার হলে গিয়ে আপনি কি বলবেন যে প্রশ্ন কঠিন হলো কেন আমি কোন পাপ করেছিলাম তার জন্য প্রশ্ন কঠিন হয়েছে বিষয়টা হলো আপনাকে সঠিক জিনিসটা জেনে পরীক্ষা দিতে হবে তাই এই পৃথিবীটা হলো একটা পরীক্ষা জায়গা এখানে আমরা যদি ভালো কোনো ফলাফল পেতে চাই এটা সবার জন্য পরীক্ষা একজন মুসলিমের জন্য পরীক্ষা একজন অমুসলিমের জন্য পরীক্ষা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো আল্লাহর নির্দেশকে মানলো না আল্লাহ বলছেন ইন্না দিনা ইন্দা ইসলাম সে বিভিন্ন রকম মতবদে বিশ্বাসী হলো ইসলামে বিশ্বাসী হলো না ইসলামের সাথে সাংঘর্ষিক কাজ করলো সে মুসলিমদের অন্তর্ভুক্ত না সরা আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়তে বলা হচ্ছে ইন্না দিনা ইন্দাল্লা ইসলাম আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো মত অন্য কোনো পথ অন্য কোনো তরিকা কোনো কিছু আল্লাহ সামতাল্লাহ গ্রহণ করবেন না এছাড়া আল্লাহ সুমতাল্লা বলছেন সোরা আল ইমরান তিন নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তে আমাই আবতা কি গর মে দিন ফলাই হোম্বালা মিনু আউ হাফিল্লা হাকিরাতি মিন যদি কি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো পথ অন্য কোনো মত অন্য কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস করে তাহলে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামিদার অন্তর্ভুক্ত হবে তাহলে ইসলামিক পরিবেশে বা একজন মুসলিমের পরিবারে জন্মগ্রহণ করলে সে মুসলিম নয় মুসলিম হতে হলে জেনে বুঝে লাহিল্লা সাক্ষ্য দিতে হয় আমরা পরবর্তী কোনো আলোচনায় এটা বিস্তারিত আলোচনা করব এবং রমাদানে আমরা এই লাই ইলাল্লার পর ক্লাস নিব সেখানে আমরা বিস্তারিত বলবো যে একজন ব্যক্তি কি করলে মুসলিম থাকে এবং মুসলিমের কন্ডিশন কি মুসলিম হতে হলে তাকে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ ফলো করতে হবে আল্লাহ এবং রসুলকে অনুসরণ করতে হবে যে এটা করে না সে মুসলিমদের অন্তর্ভুক্ত না পরিষ্কার কথা তাহলে সে ইসলামিক পরিবেশে জন্মগ্রহণ করতে পারে একদম মুসলিমের পরিবারে জন্মগ্রহণ করতে পারে কিন্তু কন্ডিশন আল্লাহ রসুলকে ফলো করতে হবে তা নাহলে সে মুসলিম না অন্যদিকে একজন ব্যক্তি একটা অমুসলিম পরিবারে একটা হিন্দু পরিবারে একটা বৌদ্ধ পরিবারে একটা জৈন পরিবারে জন্মগ্রহণ করছে কিন্তু সে পর বিশ্বাস করছে সে একজন আল্লাহ সুমতাল্লাহকে জেনে বুঝে সাক্ষ্য দিচ্ছে এবং নই মোহাম্মদ সা্লামকে অনুসরণ করা শুরু করছে তাহলে সে একজন মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহ সালার কাছে সমর্পণকারী আত্মসমর্পণকারী যে আত্মসমর্পণ করে না সে মুসলিম না তাহলে বিষয়টা পরিষ্কার বুঝতেই পারছেন কেউ আংশিক করে আংশিক করে না সে মুসলিমদের অন্তর্ভুক্ত না উলাই কোমল কাফি রুনা হাক্কা তারা পিওর কাফের যারা আল্লাহ রসুলের বিধান বড় বড় সব বিধান কিছু বিধান মানছে কিছু বিধান ইচ্ছে করে মানছে না অন্যদেরকে মানতে দিচ্ছে না মধ্যবর্তী একটা পথ তৈরি করছে আল্লাহ সুমতাল বলছেন কুমল কাফের ওনাহাক তারা পিওর কাফের সত্যিকার কাফের সোরা নিসা চার নম্বর সোরার একশো পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াত পড়বেন তাই আমি এখানে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই যদি আপনি আল্লাহ সুমতালকে ফলো করেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে ফলো করেন তাহলে আপনি জান্নাতে যাবেন যদি আপনি সেটা না করেন তাহলে আপনি জান্নাতে যাবেন না কিন্তু আদি পাপ বলে ইসলামে কিছু নেই পাপের কারণে কোনো পরিবেশে জন্মগ্রহণ করা এই ধারণা ইসলাম দেয়নি ইসলাম হল আপনি জন্মগ্রহণ করার পর আল্লাহ সুমতাল নির্দেশকে ফলো করছেন কি না জন্মগ্রহণ করার পর আপনি আল্লাহকে মানবেন কি মানবেন না আপনি একটি নির্দিষ্ট বয়স হওয়ার পর তখন যদি আপনি আল্লাহ সুম্মতাল্লাকে মানেন তাহলে আপনি ভালো পথে আসেন সঠিক পথে আসেন এরপর যদি আল্লাহকে না মানেন তাহলে সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক আর অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করুক তিনি একজন অপরাধী অর্থাৎ আদি পাপের ধারণা বা পাপের কারণে বিভিন্ন জনিত জন্মগ্রহণ করার ধারণা এই ধারণা ইসলামিক নয় ইসলাম এই ধরনের ধারণা দেয় না এবং ইসলাম এই কুসংস্কারগুলোর বিপক্ষে পাশাপাশি ইসলামের বিধান হলো সত্য জিনিসটা সবার সামনে তুলে ধরা আল্লাহ সামতালা আমাদের কাছে কোরআন দিয়েছেন আল্লাহ নির্দেশে হাদিস এসেছে এটা যদি কেউ ফলো করে তাহলে সে মুসলিম এটা যদি সঠিকভাবে অনুসরণ করা যায় তাহলে আমরা একদিন জান্নাতে যাব ইনশাল্লাহ যদি কেউ না করে তাহলে সে জান্নাতে যাবে না আশা করি আপনারা বিষয়টা পরিষ্কার হয়েছেন মুসলিম বা অমুসলিম পরিবার নিয়ে কোনো কথা নেই কথা হলো সৎ কর্ম দিয়ে এটার উল্লেখ করা হয়েছে সরা হুজুরাত উনপঞ্চাশ নম্বর সরার তেরো নম্বর আয়তে যে আল্লাহ সুমতালার কাছে মর্যাদাবান চাই যে তাকোয়াবান যে তাকোয়া আছে আল্লাহর প্রতি ভীতি আছে আল্লাহকে ভয় করে আল্লাহ নির্দেশ ফলো করে এরপর পবিত্র কোরআন আমাদের বলছে যে আল্লাহ যে খালকাল মতাল হায়াতা লিয়ব আয়ুকুম আহসান আমালা জন্ম এবং মৃত্যুকে আল্লাহ পরীক্ষা স্বরূপ করে দিয়েছেন তাহলে জন্মগ্রহণ করাটা একটা পরীক্ষা অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা পরীক্ষা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা একটা পরীক্ষা তাহলে আপনারা এবং আল্লাহ প্রতিদান দিবেন কি সৎ কর্ম যে করবে সৎ আমলের প্রতিদান দিবেন আশা করি আপনারা বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছেন যদি ভালো পরিবেশে জন্মগ্রহণ করেন এটা ম্যাটার না বা খারাপ পরিবেশে ধনির ব্যক্তি ঘরে জন্মগ্রহণ করেন বা গরিবের ঘরে মুসলিম বা অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেন এটা কোনো ব্যাপারই না ব্যাপার হলো আপনি আল্লাহ সুমন্তাল উপর ইমান আনছেন কিনা মনির সাল্লাহামের উপর সাহাদা দিচ্ছেন কিনা এবং আপনি ইমান আনার পর সৎকর্ম করছেন কি না কেউ ইমান আনার পর তার ইমান ভেঙ্গেও যেতে পারে অনেক মোর্তাদ হয়ে যেতে পারে সেটা ভিন্ন কথা তাহলে এটা পাপের কারণে না তার ব্যক্তির সিদ্ধান্ত তাহলে আদিপপ এই ধারণা ইসলাম বিশ্বাস করে না ইসলাম ইমান আনার পর সৎ আমলে বিশ্বাসী আশা করি আপনারা এই বিষয়টা পরিষ্কার ধারণা পেয়েছেন আমরা পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিও করব এবং আমরা এই মুহূর্তে আসলে একটু ব্যস্ত আছি আমাদের বিভিন্ন ভাইদের ক্লাস নিয়ে আমরা তাদেরকে টেইন আপ করছি তারাও আপনার ভবিষ্যতে বক্তব্য দেবে আলোচনা করবে এবং তারা আমাদের ক্লাস করছে এক হাজার আয়াতের উপর তো আপনারা এই আয়াতগুলো স্টাডি করতে পারেন এবং লার্ন ইসলাম উইথ সাইম শাহরিয়ার গ্রুপে পোস্ট করতে পারেন এছাড়া আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন এ ধরনের অনেক ভিডিও তো সেক্ষেত্রে আমাদের অনেক মতামত পাবেন বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন এজন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনারা সব ভিডিওগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং আমাদের সব ভিডিওগুলো সেখানে একত্রে পাবেন তো আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন এবং আমাদের জন্য বেশি বেশি দয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ সুমতালা যেন আমাদের প্রতি দয়া করেন এবং আমরা যেন আরো বেশি এগিয়ে যেতে পারি অমুসলিমদের প্রশ্নের উত্তরগুলো উত্তরগুলা যেন আমরা ভালোভাবে দিতে পারি পাশাপাশি মুসলিম ভাইদের ছন্দে সংশয় দূর করতে পারি আল্লাহ সুমতাল আমাদের প্রচেষ্টা কবুল করুন আনিলাম রবুল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত